একটা মিটিং সবে শেষ হয়েছে আর একটা মিটিং করব বলে কাগজপত্র গোছাচ্ছি। টেবিলের উপর রাখা ফোনটা বেজে উঠল, দেখলাম কাকা কল করেছেন। সাধারণত কাকা কখনো ফোন করেন না, যখন কোনো কিছু দরকার হয় তখনই বাবাই করেন, তা না হলে আমি রোজ একবার করে করি, যদিও আজ করা হয়নি ব্যস্ততার জন্য। এই সময় কাকার ফোনটা দেখে মনে হচ্ছে নিশ্চয়ই কোনো এমার্জেন্সি কিছু হবে। ফোনটা ধরে বললাম, বলুন। ও প্রান্ত থেকে কাকা বললেন, তোর বাবার শরীরটা হঠাৎই খুব খারাপ হওয়ায় হসপিটালে নিয়ে যেতে হচ্ছে, তুই যত তাড়াতাড়ি পারিস চলে আয়, দেরি করিস না। শেষের কথাটা শুনে খটকা লাগলো। বললাম, কি হয়েছে আমাকে বলতে পারেন, আমি সহ্য করতে পারবো। কাকা বললেন, তোর বাবা স্ট্রোক হয়েছিল, হসপিটালে নিয়ে যাওয়ার পথে রাস্তাতেই মারা গেছে, তুই তাড়াতাড়ি এলে দাহটা করা যায়। কথাটা শুনে কেমন যেন একটা কষ্ট হতে লাগলো, নিঃশব্দে চোখে জল চলে এলো। নিজেকে সামলে নিয়ে কয়েক সেকেন্ড পরে বললাম, ঠিক আছে আমি যাচ্ছি, মাকে একটু সামলে রাখবেন, বলে ফোনটা কেটে দিয়ে বাবার বলা কথাগুলো মনে পড়তে লাগলো। বাবার ভালোবাসা ছিল নারকেলের শক্ত খোলার মতো, ভিতরে নারকেলের শ্বাস পেতে গেলে যেমন উপরে ছিপড়ে ছাড়ানোর পরিশ্রম করতে হয়, তেমনই বাবার ভালোবাসা পেতে গেলে দরকার ছিল লেখাপড়ায় সাফল্য। শৈশবের বাবা আর কৈশোরের বাবা ছিলেন অনেক বেশি রক্ষণশীল, খাবার জিনিস থেকে শুরু করে ব্যবহারের জিনিস যখন যা চেয়েছি বাবা এনে দিয়েছেন, কখনো না করেননি, শুধু বলতেন সংসারে কোনো কিছু ফ্রিতে পাওয়া যায় না, যা চাইছো সব এনে দিচ্ছি, বিনিময়ে তোমাকে লেখাপড়া করে ভালো রেজাল্ট করতে হবে, যাতে তুমি তোমার নিজের ভবিষ্যৎ ভালোভাবে তৈরি করতে পারো। এখন আমার এই কথার গুরুত্ব তুমি বুঝতে পারবে না, জীবনে সফল হলে তখন বুঝতে পারবে, আর সফল না হলেও বুঝতে পারবে, কিন্তু তখন আর কিছু করার থাকবে না, তাই সময়ের কাজ সময়ই করতে হবে তোমাকে। যখন রাগ হতো বা দুঃখ পেতাম তখন আমার একটা অভ্যাস ছিল চিৎকার করে কান্নাকাটি করা আর চেঁচামেচি করা। বাবা বলতেন, রাগের বা দুঃখের বহিঃপ্রকাশ চিৎকার করে লোক না জানিয়েও নিঃশব্দে চোখ বন্ধ করেও করা যায়, তাতে যেমন নিজেকে সংযত রাখা যায় তেমনি অন্যকেও সংযত করা যায়, কেননা কথায় কথা বাড়ে তাতে আরও বেশি অশান্তি হয়। চোখ দুটো মুছে সোজা হয়ে চোখ বন্ধ করে কিছু সময় দাঁড়িয়ে ফাইলপত্র নিয়ে বসার ঘরে ঢুকে তাকে সব জানিয়ে অফিস থেকে বেরিয়ে এলাম। দুটোর একটু আগে ফ্ল্যাটে ফিরে দেখলাম মিতু বাড়িতে নেই, ব্যাগ গোছাতে গোছাতে মিতুকে ফোন করলাম। তিন চারবার রিং হয়ে যাবার পর মিতু ফোন ধরে বলল, এই অসময় তোমার ফোন, কি হয়েছে বলো। বললাম, বাবা মারা গেছেন, তুমি কি আমার সাথে দেশের বাড়ি আটুরিয়াতে যেতে পারবে। মিতু প্রথমে বলল, সে কি কখন। বললাম, কাকা এইমাত্র ফোন করে বললেন। মিতু বলল, যেতে পারলে তো ভালোই হতো, কিন্তু আমার মহিলা সমিতির মিটিং আর পরে পার্টি আছে, সেটা ফেলে যাই কি করে, তার উপর আবার আমার বাবার আগামী পরশুদিন প্রোস্টেট অপারেশন হবে, তুমি সেখানে থাকলে ভালো হতো, কিন্তু তুমি তো থাকতে পারবে না, টাকাটা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিও, বুঝতেই তো পারছো, তুমি বরং যাও কাজকর্ম মিটিয়ে চলে এসো, আমি এদিকটা সামলে নেব, বলে ফোনটা কেটে দিল। কেটে দেওয়া ফোনটার দিকে এক পলক তাকিয়ে সেটা পকেটে রেখে চোখ বন্ধ করে ঘাড় উঁচু করে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। একটু মোটাসোটা চেহারা, প্রায় 5 ফুট 7 ইঞ্চির আমি আনন্দ, দেখতে শুনতে খুব একটা সুশ্রী না হলেও আমার স্বপ্ন ছিল সুন্দর। মফস্বল শহর থেকে পড়াশোনা শেষ করে কলকাতায় এসে MBA করে একটা চাকরিতে ঢুকেছিলাম। 5 বছরে 4টে চাকরি ছেড়ে আজ আমি একটা কোম্পানির বড় পোস্টে আছি। 3 বছর আগে ঘটকের যোগাযোগে আমার থেকে 8 বছরের ছোট অতি সাধারণ পরিবারের সুন্দরী মিতুকে বিয়ে করেছিলাম। আমি মিতুকে সাজিয়ে গুজিয়ে আরও পালিশ করে আমাদের বিভিন্ন অফিস পার্টিতে নিয়ে যেতাম। প্রথম প্রথম আমার ভালো লাগত সুন্দরী বউকে পাশে নিয়ে ঘুরতে, পরে রক্তে স্বাদ পাওয়ার মতো
সে আমার হাত থেকে বেরিয়ে যেতে থাকলো। লুপের সৌন্দর্য আর আমার পজিশন মিতুকে বিভিন্ন ক্লাব, সমিতি, পার্টিতে যোগদানের আমন্ত্রণ জানাতো। অতি সাধারণ পরিবার থেকে আসা মিতু আমার আপত্তি সত্ত্বেও সেই সব আমন্ত্রণে গিয়ে নিজেকে ভাসিয়ে দিতে লাগলো। সন্তানের কথা যখনই বলেছি তখনই সে বলেছে তার ফিগার নষ্ট হয়ে যাবে, এখনই সে সন্তান ধারণ করতে পারবে না। এদিকে আমার বয়স বেড়ে চলেছে, উচ্চ মাধ্যমিক ফেল হওয়া সত্ত্বেও গরিবের ঘরে সুন্দরী মেয়ে দেখে বিয়ে করেছিলাম, এই ভেবে অন্তত সংসারটা ঠিক করে করবে, নিজেরা সুখে শান্তিতে থাকতে পারবো। হয়তো সুখে শান্তিতে থাকতে পারতাম, কিন্তু এই না থাকার কারণ আমি নিজেই, তাকে শাকের ক্ষেত দেখিয়ে, অর্থাৎ পার্টিতে নিয়ে গিয়ে। এখন আমার সব থেকে বড় মাথা ব্যথার কারণ আমার নিজের বউ মিতু, তার ব্যবহার আর কথাবার্তার ধরনে। বাবার কাজ শেষ করে মাকে নিয়ে চলে আসার আগে কাকাকে বললাম, ভিটে বাড়ি আর মাঠের জমি এখনই বিক্রি করব না, আপনি তো আছেন, একটু দেখে শুনে রাখবেন, আমরা মাঝে মধ্যে এখানে আসব, মা এখন থেকে আমার কাছেই থাকবে। মা আসাতে মিতু মোটেই খুশি হয়নি, সে মুখে কিছু না বললেও তার ব্যবহার সে কথাই বলে। সেদিন অফিস থেকে ফিরে দেখি মিতু তখনও বাড়িতে ফেরেনি, নিজের ঘরে বসে ল্যাপটপে অফিসের কাজ করছিলাম। রাত 12:30 বাজে, মা আর মিতুর গলার আওয়াজ পেয়ে দরজার সামনে দাঁড়িয়ে দেখলাম মিতুর এত রাতে বাড়ি ফেরা, তার উপর বেসামাল অবস্থা, পোশাক আশাকে বিন্দুমাত্র শালীনতা না থাকায় মা বলেছেন, বৌমা তুমি বাড়ির বউ, তোমাকে এসব মানায় না, আনন্দ জানতে পারলে খুব দুঃখ পাবে, এসব করো না, সংসারের প্রতি মন দাও। উত্তরে মিতু মাকে বলতে লাগলো, আপনি একটা গাইয়া, এসব স্ট্যাটাসের কি বুঝবেন, নিজের কাজ করুন, আমার ব্যাপারে নাক গলাতে আসবেন না। মা বললেন, বৌমা তুমি ভুলে যেও না তুমি কিন্তু আমার ছেলের বউ। হাতের ফোনটা সোফার উপর ছুঁড়ে ফেলে মিতু বলল, আপনার ছেলের বউ বলে কি আপনি আমার মাথার উপর ছড়ি ঘোরাবেন, আপনার ছেলে জানে আমি একজন মহিলা সমিতির গুরুত্বপূর্ণ মেম্বার, আমার উপর খবরদারি আমি মোটেই সহ্য করব না। কথাগুলো বলে ঘুরে আমাকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, মাকে দিয়ে কি আমাকে শাসন করাবে ভেবেছ, সেটা কখনো ভুলেও চেষ্টা করো না, ফল ভালো হবে না, বলে আমার পাশ কাটিয়ে ঘরে চলে গেল। চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে ঘাড় উঁচু করে কিছু সময় চুপচাপ দাঁড়িয়ে থেকে মাকে বললাম, অনেক রাত হয়েছে তুমি যাও শুয়ে পড়ো। পরদিন অফিসে গিয়ে আমার সাংবাদিক বন্ধু অনিরুদ্ধকে ডেকে কিছু গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দিয়ে আমি আমার নিজের কাজে ডুবে গেলাম। সেই রাতের পর থেকে মাও তার বৌমাকে আর কখনো কিছু বলেনি। 15 দিন পর রাত 8টার সময় বন্ধু অনিরুদ্ধ ফোন করে বলল, এই ঠিকানায় শিগগির চলে আয়। গেলাম, সেটা একটা পার্টি ছিল, গিয়ে দেখলাম একটা সাইডে আমার বউ মিতু অন্য একটি ছেলের বুকের উপর মাথা রেখে জড়াজড়ি করে দাঁড়িয়ে আছে। দেখে মাথায় রক্ত উঠে গেল, একটা হেস্তনেস্ত করব বলে এগোতে যাব, অনিরুদ্ধ বলল, একদম সামনে যাবি না, কথাগুলো শোন ওরা কি বলছে। অনিরুদ্ধ আমার হাতে বার্ডস ব্লুটুথ হেডফোন দিয়ে বলল, এ দুটো কানে লাগা, বলে সে খানিকটা এগিয়ে গিয়ে হাই পাওয়ার রেকর্ডিংয়ের ফোনটা নিচু করে ধরে ভিডিও করতে লাগলো, আমি ওদের কথা শুনতে লাগলাম। 2 দিন পর মধ্যরাতে মিতু বাড়ি ঢুকতেই ডিভোর্স পেপারটা মিতুর দিকে বাড়িয়ে দেওয়ার সাথে তার অন্তরঙ্গের কিছু প্রিন্ট করা ছবিও দিয়ে বললাম, তুমি বলেছিলে না তোমার পিছনে লাগলে ফল ভালো হবে না, তাই তোমার পিছনে লেগে থেকে তোমার অন্তরঙ্গ মুহূর্তের ছবি, ভিডিও, তোমার বলা কথা সব রেকর্ডিং করা আছে, ভালোই ভালোই ডিভোর্স না দিলে খবরের কাগজে বার করে দিয়ে তোমার মহিলা সমিতি থেকে আমার মাকে আর আমাকে ভয় দেখানোর মুখোশ খুলে দেব। এখনই এই মুহূর্তে তুমি ডিভোর্স পেপারে সই করে তোমার বাপের বাড়ি চলে যাবে, আমি তোমার অ্যাকাউন্টে 5 লাখ টাকা পাঠিয়ে দেব। মিতু তখন রাগে গজগজ করে বলতে লাগলো, এসব তোমার সাজানো, সত্যি না। 30 মিনিট সময় দিলাম, তার মধ্যে না গেলে
টালির বাড়ির অতি সাধারণ পরিবারের শুধু সুন্দরী হওয়ার জন্য যাকে বিয়ে করেছিলাম, পরশুদিনের কাগজে ধারাবাহিকভাবে তার কুকৃতি বেরোবে। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়াতেও ভিডিও আর অডিও ক্লিপিংস থাকবে। এখন ভেবে দেখো তুমি কি করবে। আমি তোমার সাথে আর এক ছাদের তলায় থাকতে চাই না। তুমি তো সেদিন তোমার প্রেমিকের বুকে মাথা রেখে বলছিলে একটু অপেক্ষা করতে, আমাকে ফাঁসিয়ে আমার নামে মিথ্যে মামলা করে এই ফ্ল্যাট আর 50 লাখ টাকা তুমি হাতাবে, তারপর আমাকে ডিভোর্স দিয়ে তোমরা আবার নতুন করে বিয়ে করবে। কি তাই তো? বিশ্বাস হচ্ছে না? রেকর্ডিং করা আছে, চিন্তা করো না। মিতু সেরাতেই ডিভোর্স পেপারে সই করে ব্যাগপত্র গুছিয়ে চলে গেছিল। 15 দিন পর অফিস 3 দিন ছুটি থাকায় বাড়িতে ফিরে মাকে বললাম, চলো 3টি দিন ছুটি আছে, দেশের বাড়ি কাটিয়াহাট থেকে ঘুরে আসি। মা খুব খুশি হয়ে বললেন, তাহলে বেশ ভালো হবে, তুই রত্নার জন্য 2টো ভালো শাড়ি কিনিস তো। রত্নাকে বলে মার দিকে তাকাতেই মা বললেন, তোর বাবা এই রত্নাকে তোর জন্য পছন্দ করে রেখেছিল, কিন্তু হুট করে তুই তোর পছন্দের মেয়েকে বিয়ে করার জন্য তোর বাবা যেমন তোকে কিছু বলেনি, তেমনি রাগ করে তোর এই বাড়িতেও আর আসেনি। বললাম, কই তোমরা তো আমাকে তোমাদের পছন্দের কথা কিছু বলনি। মা বললেন, বলিনি, তার কারণ তখন তুই একটার পর একটা চাকরি ধরছিস আর ছাড়ছিস, তোর তখন বড় হওয়ার নেশা, তাই তখন আমরা ভেবেছিলাম তুই একটু থিতু হলে তখন তোকে বলবো, কিন্তু তুই যে হুট করে আমাদের না জানিয়ে বিয়ে করে ফেলবি সেটা তোর বাবা আমি কেউই ভাবিনি। প্রসঙ্গ ঘোরানোর জন্য বললাম, তোমাদের সেই রত্নার নিশ্চয়ই এতদিনে বিয়ে হয়ে গেছে। তোর বিয়ের 8 মাসের মাথায় তারও বিয়ে হয়ে গেছিল, কিন্তু মেয়েটার কপাল খারাপ। বললাম, কেন, কপালের আবার কি দোষ? মা বললেন, জামাইয়ের সাথে প্রথম জামাই ষষ্ঠীতে বাবার বাড়ি আসতে গিয়ে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে জামাইটা মারা যায়, রত্নারও ডান হাত আর মাথায় চোট লেগেছিল, পরে যদিও আস্তে আস্তে সেগুলো ঠিক হয়েছে, কিন্তু মেয়েটার মনের ক্ষত ঠিক হয়নি। বিয়ে 3 মাসের মাথায় স্বামী হারা হয়ে শ্বশুরবাড়িতে রাক্ষসী অপয়া অপবাদ পেয়ে এখন বাবার বাড়িতেই থাকে, ভয় হয় মেয়েটা আবার কিছু না করে বসে। কিছু না বলে বললাম, ঠিক আছে, যাবার পথে তুমি দোকান থেকে পছন্দ করে কাপড়গুলো কিনে নিও। পরদিন দেশের বাড়ি আটুরিয়াতে যখন পৌঁছলাম তখন প্রায় 11:30 বাজে। মা গাড়ি থেকে নেমে বললেন, তুই দরজার তালা খুলে ঘরের জানলাগুলো আগে খুলে দে, আমি রত্নাকে ডেকে নিয়ে আসি। ঘরের দরজা জানলা খুলে গাড়ি থেকে ব্যাগ নামিয়ে ঘরের দিকে যাচ্ছি, পেছন থেকে মা ডেকে বললেন, তোকে এই রত্নার কথা বলেছিলাম। ব্যাগটা রেখে ঘুরে রত্নার দিকে তাকাতেই মনে পড়ল, একে তো আমি বাবার কাজের সময় দেখেছিলাম, সব সময় মার কাছাকাছি থাকতো, তখন জানতামই না ইনিই রত্না, তখন অবশ্য পরিচয় করবার মতো অবস্থা ছিল না। কি বলবো বুঝতে না পেরে মায়ায় মোড়া মুখটার দিকে তাকিয়ে হাত জোর করে বললাম, ভালো আছেন তো? উত্তরে কিছু না বলে মাথা নিচু করে রত্না দাঁড়িয়ে রইল। পাশ থেকে মা বললেন, ভালোটা থাকবে কি করে, নানা লোকে নানা কথা শুনে শুনে ওর জীবনটা একেবারে অতিষ্ঠ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে, ওকে আর এখানে রেখে যাওয়াটা ঠিক হবে না, তাই আমি ঠিক করে ফেলেছি তোর বাবার বাৎসরিক কাজটা মিটে গেলে রত্নার সঙ্গে তোর বিয়েটা আমি দিয়ে দেব, তা না হলে মেয়েটার জীবনটাই নষ্ট হয়ে যাবে, আর সেটা আমি কিছুতেই হতে দিতে পারি না। তাছাড়া তুই যাতে ভালো থাকিস সে দিকটাও তো আমার দেখতে হবে, আর এটাই তোর বাবার শেষ ইচ্ছা ছিল। রত্না মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলেও তার চোখ দুটো থেকে জল গড়িয়ে পড়ছিল। সেদিকে তাকিয়ে মাকে বললাম, ওনাকে ভিতরে নিয়ে যাও,